সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য সাবস্ক্রাইব করুন সহপাঠী ইউটিউব চ্যানেলকে এবং অল নোটিফিকেশান অন করে রাখুন লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য ওয়েলকাম টু সহপাঠী ইউটিউব চ্যানেল বন্ধুরা সহপাঠী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের আবিষ্কর্তাদের নাম কিভাবে শর্টকাট ট্রিকের মাধ্যমে মনে রাখা যায় এর আগে আমি প্রায় তেইশ চব্বিশটা জি কে শর্টকাট ট্রিক আপলোড করেছি আমার চ্যানেলে যদি সেই ভিডিওগুলি তোমরা না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে একটা জি কে ট্রিকের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে তোমরা আগের ভিডিওগুলি দেখতে পারো তো চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও দেখুন প্রোটন ইলেকট্রন এবং নিউট্রনের আবিষ্কর্তা মনে রাখার জন্য আমরা যেটা মনে রাখবো সেটা হলো পিইএন পেন ইকুয়েল টু টু আর টিসি এই কথাটা মনে রাখো এখান থেকে আমরা প্রোটন ইলেকট্রন নিউটনের আবিষ্কর্তাদের নাম কিন্তু সহজে মনে রাখতে পারবো দেখো এখানে পি ফর প্রোটন ই ফর ইলেকট্রন আর এন ফর নিউট্রন পি ফর প্রোটন প্রোটনের আবিষ্কর্তা হচ্ছে দেখো পি ইকুয়াল টু আর আছে তাহলে আর থেকে আমরা মনে রাখতে পারবো রাদারফোর্ড প্রোটনের আবিষ্কর্তা হচ্ছে রাদার ফোর্ড এরপর আছে দেখো ই ই ফর ইলেকট্রন ই ইকুয়াল টু কী আছে টি তাহলে টি থেকে আমরা মনে রাখতে পারবো থমসন অতএব ইলেকট্রনের আবিষ্কর্তা হচ্ছে থমসন এন এন ফর নিউট্রন তাহলে নিউট্রন এন ইকুয়েল সি দেওয়া হচ্ছে সি থেকে আমরা চ্যাডোইককে মনে রাখতে পারবো তাহলে নিউট্রনের আবিষ্কতা হচ্ছে চ্যাডোইক তাহলে বন্ধুরা কী হল প্রোটনের আবিষ্কতা রাধারফোর্ড ইলেকট্রনের আবিষ্কতা থমসন এবং নিউট্রনের আবিষ্কতা চ্যাডোইক তো এই ছোট্ট একটা ট্রিক ছিল ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো থ্যাংক ইউ জয় হিন্দ